প্রিয় দিনই ভাই এবং বোনেরা, শবে বরাতের রাত কিন্তু আমাদের একেবারে নিকটে চলে এসেছে। এই শবে বরাতের রাত্রিতে আপনারা যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারবেন একদম সহজ নিয়মে। এই নামাজটা কিন্তু অবশ্যই পড়বেন। শবে বরাতের নামাজটা পড়ে মাত্র তিনটি দোয়া যদি আপনি মুনাজাতের মধ্যে সহজ দোয়াটি পাঠ করতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এই শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আসমানের মধ্যে চলে আসে এবং আপনাকে আমাকে ডাকতে থাকে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, আপনার কপাল পরিবর্তন হবে, ভাগ্য ভালো হবে এবং আপনাদের অভাব অনটন দূর হবে, যা চাইবেন শবে বরাতের রাত্রিতে এভাবে নামাজ পড়ে দোয়া পড়ে মুনাজাত করে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে আজকে খুবই সুন্দর করে বুঝিয়ে দেব শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে শবে বরাতের নামাজ আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, আরবিতে না পারলে বাংলাতে নিয়ত করবেন কিভাবে, এবং এবং কত রাকাত আপনারা শবে বরাতের নামাজ পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং জিকির কিভাবে করবেন, সম্পূর্ণ শবে বরাতের রাতের ইবাদতটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। এই ভিডিওটা দেখবেন আর শবে বরাত রাত্রিতে আপনারা সুন্দর করে ইবাদত করে কাটাতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কত সময় তো নষ্ট করেছেন তাই না, কিন্তু শবে বরাত রাত্রিতে আপনারা কখনো অবহেলা করবেন না, যেভাবে বলবো সেভাবে ইবাদত করবেন। আর একটু সময় ব্যয় করে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখুন, কাজে লাগবে, জানতে পারবেন, আপনার ভাগ্য ভালো হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মিস করবেন না। ভিডিওটা দেখুন আর জানুন কিভাবে ইবাদত করতে হয় শবে বরাত রাত্রিতে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ রাত্রি হচ্ছে শবে বরাতের রাত্রি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী, শবে বরাত রজনী যখন চলে আসে তোমরা সেই রাত্রিতে রাত্র জাগরণ করে আবাদত করো, কারণ এই রাত কিন্তু খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। আমার নবীজি বলেছেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে মনোযোগ দেয়, মাখলুকের দিকে, মানুষের দিকে, তার বান্দা বান্দিদের দিকে মনোযোগ দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। শবে বরাতের রাতের যেই মাগরিবের আজান হয় ওই সময় আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, নবীজি বলেছেন, আল্লাহ বলতে থাকেন, কে আছো গুনাহগার, জীবনে অনেক ভুল করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, ক্ষমা চাচ্ছ, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চলে এসেছি তোমাদেরকে ক্ষমা করার জন্য, আসো ওঠ, নামাজ পড়ো, শবে বরাতের রাত্রিতে ইবাদত করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের রজনীতে তোমাকে ক্ষমা করার জন্য চলে এসেছি, প্রথম আসমানের মধ্যে তোমার অপেক্ষায় আছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আজকে শবে বরাতের রজনীতে আমার কাছে ক্ষমা চাইতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, কে আছো অভাব অনটনের মধ্যে, বিপদের মধ্যে, টাকা পয়সা নাই, ঋণে পরিপূর্ণ হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ ঋণ আছে, তোমার মাথার মধ্যে টেনশন আছে, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, তোমার অপেক্ষায় আছি, আমার কাছে চাও রে,
আজকের সবে বারাতের রজনীতে আমার কাছে চাইতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা চাইবা তাই দেব, ধন সম্পদ প্রয়োজন দেব, বাড়ি প্রয়োজন ব্যবস্থা করে দেব, বাবি বাড়ি করার ঋণ আছে পরিশোধ হয়ে যাবে, শুধু আমার কাছে বলো আজকে শবে বরাতের রজনীতে আমি এসেছি। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন আর কে আছো অসুস্থ, তোমার রোগ ভালো হয় না, ওঠো নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো, শবে বরাত রাত্রিতে আমার কাছে চাও, অলসতা করো না রে বান্দা বান্দিরা। আজকের শবে বরাত রাত্রে যদি আমার কাছে দোয়া করতে পারো, চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অসুস্থকে সুস্থ করে দেব। ও বান্দা বান্দিরা, অসুস্থ তো আমি আল্লাহ দেই, আল্লাহ বলেন ওয়া ইযা মারিদু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ তো আমি আল্লাহ নিজে করে থাকি, আবার সুস্থ আমি আল্লাহ করে থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী হচ্ছে শবে বরাতের রজনী। আল্লাহর নবী বলেছেন নিসফে শাবান, শাবানের ১৪ তারিখ যখন চলে যায়, যখন নিসফে শাবান চলে আসে অর্থাৎ ১৫ তারিখ শাবানের রাত অর্থাৎ শবে বরাতের রাত চলে আসে, ওই রাতে তোমরা ইবাদত করবে এবং শবে বরাতের একটি রোজা তোমরা রাখবে। অনেকে বলে থাকেন যে হুজুর শবে বরাতের কয়টা রোজা, আমি বলবো আল্লাহর রসুল বলেছেন শবে বরাতের একটা রোজা মাত্র। আর রোজাটা কিভাবে রাখতে হবে? শবে বরাতের রাত্রিতে ইবাদত করে সাহরি খেয়ে পরের দিন আপনি একটা রোজা রাখবেন, এই চলবে। শবে বরাতের কয় রোজা? এক রোজা। কি বারে? শবে বরাতের রাতে সেহরি খেয়ে দিনে আপনি একটি রোজা রাখবেন পরের দিন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তবে আপনি যদি তিনটি রোজা রাখতে পারেন, আয়ামে বীজের রোজা হয়ে যাবে, শাবানের ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ অর্থাৎ শবে বরাতের আগের দিন একটি রোজা, শবে বরাতের দিন এক রোজা, শবে বরাতের পরের দিন এক রোজা, এই তিনটি রোজা রাখলে আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে এবং শবে বরাতের রোজাও হয়ে যাবে। আল্লাহর নবীজি প্রত্যেক আরবি মাসের ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ প্রত্যেক আরবি মাসের এভাবে তিনটি রোজা রাখতেন। আল্লাহর নবীজি কখনো এই তিনটি রোজাকে ছাড়তেন না। অনেক সওয়াব হয়, এক মাস রোজা রাখলে যে সওয়াব, তিনটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব আমল নামার মধ্যে লিখে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনারা জানতে পারলেন শবে বরাত কিন্তু গুরুত্বপূর্ণ একটি রাত্রি, রোজাও কিন্তু একটা রাখতে হয়, যদি রাখেন রাখবেন, না রাখলে সমস্যা নেই, কিন্তু শবে বরাতের রাত্রিতে আপনাকে জানতে হবে কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে জিকির করতে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কিভাবে আল্লাহর কাছে মোনাজাত করতে হয়, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। চলুন শুরু করা যাক। শবে বরাতের রাত্রিতে আপনারা এশারের নামাজটার পরে কিন্তু আপনারা এই শবে বরাতের নামাজ আপনারা আদায় করবেন। শবে বরাতের রাত্রিতে এশারের নামাজটা আপনারা পড়বেন, এশারের নামাজটা পড়ে এশারের নামাজের সুন্নত পড়বেন, মোটমাট এশার নামাজের সব পড়বেন, তিন রাকাত বিতির নামাজ রেখে দিবেন। বিতির নামাজটা শবে বরাতের নামাজটার পরে পড়ার পর আপনি সর্বশেষ বিতিরের নামাজটাকে আদায় করবেন। এটা ভালো আর কি, একসঙ্গে পড়লে পড়তে পারেন, কিন্তু বিতিরের নামাজটা একটু লেট করে পড়লে ভালো। যেমন তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, তাহাজ্জুদের নামাজের সময় বিতিরের নামাজটা পড়াটা ভালো, উত্তম। আল্লাহ রসুলের রাতের সর্বশেষ নামাজ ছিল তাহাজ্জুদ, মানে বিতিরের নামাজ, বিতিরের নামাজ, এরপরে ফজরের নামাজ পড়তেন। এখন প্রশ্ন জাগে, হুজুর যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি কখন পড়বো বিতিরের নামাজ, তাহাজ্জুদ নামাজের আগে নাকি পরে? তাহাজ্জুদ নামাজের পরে পড়বেন বিতিরের নামাজ, যত নামাজ আছে সব পড়লেন, পরে সর্বশেষ বিতিরের নামাজটা পড়বেন, এটা সবচেয়ে ভালো। যদি কোনো ব্যক্তি ইশার নামাজের সঙ্গে সঙ্গে বিতিরের নামাজ পড়ে ফেলে কোনো সমস্যা নেই, তাহাজ্জুদ পড়তে পারবে, শবে বরাত নামাজও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু ভালো তাই আপনারা, যেহেতু উত্তম তাই আপনারা
ইশারের নামাজটা সব পড়ে ফেলবেন, তিন রাকাত বিতির পড়বেন না, বিতিরটাকে রেখে দিবেন, তারপর আপনি শবে বরাতের নামাজ পড়ে সবার শেষ বিতিরের নামাজটা পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইশারের নামাজটাকে পড়ে আপনি শবে বরাত নামাজের জন্য এখন আপনি দাঁড়াবেন, শবে বরাত নামাজের জন্য আপনি এখন দাঁড়াইলেন, শবে বরাত নামাজের জন্য আপনি দাঁড়াইলেন, এখন আপনাকে শবে বরাত নামাজের নিয়ত করতে হবে। হ্যাঁ, আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজ কয় রাকাত করে পড়তে হয়। শবে বরাতের নামাজ দুই রাকাত করে পড়তে হয়, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত, চোদ্দ রাকাত, যত রাকাত পারেন। ওই শবে বরাতের রাত্রিটা আপনি আবাদত করেই কাটাবেন, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ দোয়া, সব শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখেন, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। আপনি দুই রাকাত করে পড়বেন যত রাকাত পারেন। আচ্ছা ঠিক আছে, মুনাজাত কত রাকাত পর পর করবেন আমি বলে দেব আপনাদের কি। এখন শুনুন, শবে বরাত নামাজের আরবি নিয়ত যদি আপনি করতে চান আরবি নিয়ত করবেন এভাবে সহজে, আরবি নিয়ত যদি না পারেন বাংলা নিয়ত আছে, সমস্যা নেই, এটা কোনো এমন কোনো কঠিন কোনো কাজ নেই। যদি আরবি নিয়ত না পারেন বাংলাতে নিয়ত পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আরবি নিয়ত যদি কোনো ব্যক্তি করতে চান এভাবে নিয়ত করবেন, না ওয়াই তুয়ান এভাবে। ঠিক আছে, তারপরে আচ্ছা আমি আবার বলছি, আরবি নিয়তরা যদি আরবি নিয়ত করেন, নাওয়াই তোয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বরাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনাদের আরবি নিয়ত মুখস্থ না থাকে, কষ্ট করে মুখস্থ করার প্রয়োজন নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বাংলাতে যদি নিয়ত করতে চান তাহলে এভাবে নিয়ত করবেন, সওয়াবও কিন্তু কম পাবেন না, একেবারে সমান সমান সওয়াব পাবেন আপনি, কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করলে। আর নিয়তু বিল কলবি, নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প, আপনি করলেই হবে, বাংলা হোক আরবি হোক মনে মনে হোক কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে করবেন। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা আরবিতে এভাবে নিয়তরা করে নামাজটাকে আদায় করতে যদি না পারেন তাহলে বাংলাতে এভাবে আপনারা নিয়তরা করে নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে নিয়তরা করে নামাজটা কিভাবে পড়বেন আমি দুই রাকাত পড়ে দেখিয়ে দিচ্ছি ইশারার মাধ্যমে সুন্দর করে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন, আমি তেলাওয়াত করে যে সওয়াবটা পাবো আপনি নিরিবিলি আপনার শুনবেন আর দেখবেন এই সওয়াবও পাবেন, নামাজটাও শিখে গেলেন। তারপর নামাজের পরে কত রাকাত পর পর মুনাজাত করে মুনাজাতের মধ্যে কোন দোয়া পড়তে হয়, এবং একটা ছোট্ট দোয়া আছে, ওই দোয়াটা যদি আপনারা একশো বার তসবি দিয়ে পড়তে পারেন আপনাদের জীবনের সব গুণা এমনি অটোমেটিক ক্ষমা হয়ে যাবে, এবং রহমতের মতো বৃষ্টি, আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনাদের উপরে পড়বে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। তাহলে অবশ্যই ইনশাল্লাহ দেখতে থাকুন, কত সময় তো জীবনে ব্যয় করেছেন তাই না। ভালো ভিডিও দেখলে অলসতা লাগে না, দেখতে মন চায় না, তার মানে শয়তান আপনাদেরকে ধোকা দিচ্ছে, যাতে করে শবে বরাতের রাত্রিতে আপনি আবাদত করতে না পারেন, আপনি অবহেলায় কাটিয়ে দেন আর আল্লাহর নেয়ামত না পান। এই জন্য আমি বলবো শয়তান আপনাকে দিবে না, শিখার জন্য আপনি শিখবেন, আপনি দেখবেন, আপনি বুঝবেন, তারপরে এভাবে শবে বরাতের রাত্রিতে নামাজটা পড়বেন। আচ্ছা ঠিক আছে, আমরা নামাজটা আরবি নিয়ত করে বাংলা নিয়ত করে আমরা নামাজটা পড়বো ইনশাআল্লাহ। সর্বপ্রথম দাঁড়াইলাম, এশার নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, তিন রাকাত বিতির রেখে দিছি না, পরে পড়বো। আচ্ছা ওকে,
মানে সবরত নামাজের পরে পয়রা দোয়া করব বিতর নামাজটা পরে এখন সবরত নামাজের জন্য দাঁড়াইলাম দাঁড়ায়া নিয়ত করছি আমি কিবলামুখী হই দুই রাকাত সবরতের নফল নামাজ আদায় করছি মহিলারা এইভাবে ছেলেরা এইভাবে দিয়ে মহিলারা এইভাবে হাত দিবে বেদ বাঁধবেন আর পুরুষরা নাভির উপরে হ্যাঁ আচ্ছা আমি বসে বসে আমি দেখাচ্ছি আপনারা দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়বেন হ্যাঁ যারা অসুস্থ আছেন তারা চেয়ারে বসে পড়বেন বা মাটিতে বসে পড়বেন সেটা অন্য হিসাব আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা বুঝলেই তো চলে যে এভাবে পড়তে হয় আচ্ছা নিয়তটা করছি আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সবরতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়ত্রা বাধার পর সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন বড় সূরা মুখস্থ থাকলে পড়বেন আয়াতুল কুরসি থাকলে পড়বেন বা যে কোনো সূরা পড়তে পারেন বা যে কোনো একটি কোরআনের আয়াত পড়তে পারেন বড় হ্যাঁ যদি না পারেন তাহলে আপনারা ছোট ছোট সূরাটি পড়বেন ইনশাআল্লাহ আলামতারা পড়তে পারেন প্রথম রাকাতে বা যে কোনো একটা পড়েন আমরা আলামতারা পড়ব بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এখন রুকুতে চলে যেতে হবে এভাবে আল্লাহু আকবার রুকুতে যাওয়ার পর রুকুর তাসবি আপনি কমপক্ষে তিনবার পাঠ করতে হবে সহি শুদ্ধ করে হ্যাঁ বেশি পাঠ করলে তো সওয়াব হবে আমরা তিনবারই পাঠ করব আস্তে আস্তে সুন্দর করে পাঠ করবেন ইনশাআল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় পড়তে হবে سمع الله لمن حمدا شجاع হয়ে দাঁড়িয়ে ربنا لك الحمد তারপর সেজদা চলে যাবেন হ্যাঁ আল্লাহু আকবার বলে একবার সেজদা চলে যাবেন সেজদা যাওয়ার পর আপনি তিনবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা এভাবে হ্যাঁ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার এখন দুই সেজদার মাঝখানে বসে যাবেন বা দুই সেজদার মাঝখানে বসে আপনি একটু লেট করতে হবে কিন্তু যদি দোয়া পারেন সহজ একটা দোয়া আছে ওটা পড়তে পারেন রাব্বি গফিরলি ওয়ারহামনি তারপর আরেকটা সেজদা আল্লাহু আকবার আবার সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পাঠ করতে হবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি এভাবে দাঁড়াবেন তারপর দাঁড়িয়ে আপনারা
بسم الله সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন ছোট একটি সূরা পড়বেন প্রথমটা বড় সূরা পরেরটা ছোট হ্যাঁ একটু ছোট আমরা লিলাফি কুরাইশ পড়তে পারি বা কুল হুয়াল্লাহ পড়তে পারেন আমরা লিলাফি কুরাইশ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করবেন প্রথমের মত সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদা গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে একটু দোয়া পড়লে পড়বেন রব্বি গফিরলি ওয়ারহামনি এখন আবারো সেজদা দিবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার এখন দুই রাকাত পরে আমরা বৈঠকের মধ্যে বসেছি আখেরি বৈঠক যেটাকে বলা হয় বৈঠকের মধ্যে বসেছি আমরা এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে যেভাবে আপনি সালাম ফিরাবেন দেখিয়ে দেব তারপর কিভাবে দোয়া কালাম পড়ে মুনাজাত করবেন সেটাও দেখিয়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ দেখতে থাকুন একটু কষ্ট করে ধৈর্য ধরে হ্যাঁ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত আসসালাম عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা দুই রাকাত শবে বরাতের নামাজ পড়ে ফেলেছি। এভাবে আপনারা দুই রাকাত শবে বরাত নামাজ পড়বেন, দাঁড়িয়ে পড়বেন কিন্তু, ঠিক আছে? আবার এরকমটা করেন না হুজুরে বসে পড়ছে আমরা বসে পড়ি না, আমি দেখাইছি মাত্র আপনাদেরকে, বুঝতে হবে তো। যারা আমার ভিডিওগুলো দেখেন বোঝেন যে হুজুরে আমাদেরকে বৈশা দেখায়, যেহেতু বৈশা ভিডিও করে দেখায়, ঠিক আছে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুই রাকাত শবে বরাতের নামাজ পড়ে ফেললেন, হয়ে গেল, এভাবেই পড়বেন দুই রাকাত নামাজ। এরপরে যদি আরো দুই রাকাত পড়েন দাঁড়াইবেন, দাঁড়াইয়া আবার এভাবে নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার। ঠিক এভাবেই আপনার নামাজ চলতে থাকবে, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত, যত চোদ্দ রাকাত, যত রাকাত পারেন ওই শবে বরাতের রাত্রিতে আপনারা নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ মুনাজাত করবেন, কতক্ষণ কোরআন শরীফ পড়বেন, কতক্ষণ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের মনের মধ্যে জাগ্রত হতে পারে যে হুজুর আচ্ছা দুই রাকাত তো পড়লেন বা পড়লাম, আচ্ছা কত রাকাত পরপর আমরা মুনাজাত করব আল্লাহর কাছে এবং জিকির আজকার কখন পড়ব? ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বলছি আচ্ছা দুই রাকাত পড়ছেন, চার রাকাত পড়বেন বা ছয় রাকাত পড়বেন, আমি আপনাদেরকে বলবো যেহেতু শবে বরাতের রাত্রিতে দোয়া কবুল হয়, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে ওই রাত্রিতে, আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করলেই কিন্তু কবুল মঞ্জুর হয়ে যাবে। তাই আপনারা শবে বরাতের নামাজ চার রাকাত পড়ার পর পর অথবা ছয় রাকাত পড়ার পর পরই আপনারা বসে যাবেন, বসে গিয়ে মুনাজাত করবেন, কিন্তু মুনাজাতের পূর্বে আপনাকে তাসবিহটা হাতের মধ্যে নিয়ে বা গুনে গুনে জিকির করতে হবে, ঠিক আছে? একটা তাসবিহ রাখবেন, গইনা জিকির করতে বেশি একটা মনে থাকে না, স্মরণ থাকে না, বেশিক্ষণ করা যায় না, একটা তাসবিহ থাকলে কি হয়, কয় টাকা দাম, ২০ টাকা, ৫০ টাকা বা ১০০ টাকা, এটা পকেটে থাকলে এটা জিকির করতে ভাল লাগে, মনে চায়, দেখেন একটা তাসবিহ পকেটের মধ্যে রাখা, দেখেন জিকির করতে মন চায়, জিকির করতে মন চায়। এই জন্য একটা তাসবিহ রাখবেন, মহিলা মা বোনরও রাখবেন, যারা ভাই ভাই আছেন সকলে রাখবেন ইনশাল্লাহ, প্রত্যেকটা মহিলা মা বোনের তাসবিহ প্রয়োজন, থাকলে জিকির করতে মন চায়, ঠিক আছে? আচ্ছা এই তাসবিহটা হাতের মধ্যে নিয়ে যখনই মুনাজাত করবেন আপনি, চার রাকাত বা ছয় রাকাত যখন পড়ছেন, পূজা শেষ, আপনি এখন মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে আপনি এই জিকির করবেন, ঠিক আছে? সারাক্ষণ নামাজ পড়লে আবার দুর্বল হয়ে যাবেন গা, কতক্ষণ নামাজ, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ তসবি, কতক্ষণ মুনাজাত, এভাবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। চার রাকাত বা ছয় রাকাত নামাজ পড়ে যখনই আপনারা মুনাজাত করবেন, এর পূর্বে জিকির করবেন, জিকির কেমনে করবেন, তসবিটা হাতের মধ্যে নিয়ে আপনারা গুনে গুনে ১০০ বার সুবহানাল্লাহ বল পড়বেন, হ্যাঁ, সুবহানাল্লাহ, 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 সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, ১০০ বার সুবহান আল্লাহ, আবার ১০০ বার আলহামদুলিল্লাহ, 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 আবার ১০০ বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ১০০ বার। তারপরে ১০০ বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে শবে বরাতের রাত্রিতে, এই দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যাবে, রিজিক দিবে, বরকত দিবে। আর সেই ছোট্ট দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এতটুকু পর্যন্তই পাঠ করবেন এবং মনে মনে ভাববেন যে আল্লাহ আমি আর জীবনে কখনো গুণা করব না, ও আল্লাহ গুণা করছি, ভুল করছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, এই কথাটা মনে মনে স্মরণ রাখবেন যে আল্লাহ আমি আর জীবনে কিছু গুণা করতাম না, আল্লাহ জীবনে আর কখনো গুণা করতাম না, এটা আপনি ১০০ বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে যদি পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার পড়বেন,
হ্যাঁ, এবং সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, এবং মুনাজাতের মধ্যে আপনি যদি পারেন একটি আরবি দোয়া পাঠ করবেন। তিনটি দোয়ার কথা বলে দিয়েছি, কপাল খুলে যাবে পড়তে পারলে, এগুলো আপনারা শিখতে চেষ্টা করবেন। একটা হচ্ছে মুনাজাতরা দোয়া, আল্লাহুম্মা আমিন বলে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পাঠ করলে সব পাবেন, দুনিয়া এবং আখিরাতের। আরেকটা পাঠ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং এই দুইটা আরবি দোয়া পাঠ করতে চেষ্টা করবেন, একটা পারলে একটা করবেন, দুইটা পারলে দুইটা। এবং এই দোয়াটা পাঠ করতে ভুলবেন না, মুনাজাতে একবার হইলেও পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি দোয়া করবেন, তারপর বাংলাতে যত মন চায় আল্লাহর কাছে সব চাইবেন, গুনাহ থেকে ক্ষমা চাইবেন, মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন, বাংলাতে বলবেন। হ্যাঁ, আর যদি তারপরে আপনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ করতে পারেন মুনাজাত। আর যদি মুনাজাতের মধ্যে আরবি দোয়া না পারেন, আল্লাহুম্মা আমিন বইলা, আপনি সব দোয়াগুলো আল্লাহর কাছে করবেন বাংলাতেই, আরবি লাগবে না। ঠিক আছে, তারপর মুনাজাত শেষ হয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলে আপনি শেষ করবেন। ঠিক আছে, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যখনই মুনাজাত করবেন রাত্রে, ঠিক মুনাজাত যতবার করবেন ততবারই এই জিকিরগুলো করবেন বসা বসা, এবং আবার কতক্ষণ কোরআন শরীফ পড়বেন, কতক্ষণ দুরুদ পড়বেন, জিকির পড়বেন, কতক্ষণ মুনাজাত করবেন ইনশাল্লাহ, এ কতক্ষণ নামাজ পড়বেন, এভাবে আপনার শবে রাত্রিটাকে আপনারা অতিবাহিত করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। যদি একটুও ভালো লেগে থাকে আমাদের এই কষ্ট করে ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে, আর আল্লাহ তাআলা আপনাদের সকলকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিক, শবে বরাতের রাত্রিতে যাতে আবাদত করতে পারেন, সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আল্লাহ কবুল করুক। যারা যারা একটি লাইক দিয়েছেন ভিডিওতে এবং কমেন্টসে আমি লিখেছেন এবং কমেন্টস করেছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। এই দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আমার আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন, আমার তিনটি চ্যানেল মোট, নামাজ শিখুন সরল পথে, নাজাতের পথে তিনটি। এই নামাজ শিখুন চ্যানেলের মধ্যে প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা একসঙ্গে তাওবা ইস্তিগফার পাঠ করি, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওবাটা আমি পাঠ করিয়ে থাকি। নবীজি বলেছেন এই তাওবাটা যদি কোনো ব্যক্তি তিনটি শর্ত মেনে পাঠ করে, তার জীবনের সব গুনাহ ক্ষমা হবে এবং সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। তাই আপনারা যদি না পারেন বড় তাওবাটা, আমরা একসঙ্গে লাইভের মধ্যে এসে অনেক হাজার হাজার লাখ লাখ মানুষ এসে পাঠ করি, আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করি প্রতি সপ্তাহ বৃহস্পতিবার রাত্রে, এইভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আর নিষ্পাপ হয়ে থাকতে চেষ্টা করি। যদি আপনিও একসঙ্গে আমাদের সঙ্গে বৃহস্পতিবার রাত্রে তাওবা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি নামাজ শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ। তাহলে বেল আইকনকে প্রেস করে রাখলে, নোটিফিকেশন অল করে দিলে, তাহলে আপনার যে কোনো ভিডিও আপনাদের ইউটিউবের মধ্যে চলে যাবে সঙ্গে সঙ্গে, তাহলে আপনারা ভিডিওটি দেখবেন এবং আমল করতে পারবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।